আল্লাহ তাআলা কাহারিয়াতের আওয়াজ দিয়ে বলবেন, রাগান্বিত মেজাজ দিয়ে বলবেন, ফিরিশতা এই গুনাহগারের ঘাড় ধরে মুশর দিয়া পিছনে ফিরাইয়া দাও, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে যুবক, স্কুলে পড়ো কলেজে পড়ো পড়ো, নামাজ বাদ দিয়া গুনাহ করিস না রে যুবক ভাই, মোবাইলের আপন বানাস না, দুষ্ট বেআমল ছেলেদের বন্ধু বানাইও না, মুরুব্বীদের সাথে বেয়াদবি করিও না, তওবা করো আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে দাও, যদি কান্না না আসে ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি, এই ময়দানে এমন বান্দা আছে অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবারে কবরে রেখে কেমন করে আরামে ঘুমাও, একদিন তো তোমাকেও কবরে ডাক দিয়ে আল্লাহ নিয়ে যাবেন, তবে গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, দাড়ি কাটব না, ও আল্লাহ আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাড়িওয়ালা আমি কেন পারব না, আজকে থেকে তওবা করলাম, আর নবীর তরিকার বাহিরে চলব না, দিনের বেলা সূর্য রাতের বেলা নাই, এরপরে এখন এত কেন গরম লাগে এত ঘাম, সূর্যের গরম সহ্য করতে পারি না, আর আল্লাহর নবী বলেন যদি বেনামাজি জাননামা নামাজ না পড়ে গুনাহ নিয়া কবরে যাও, ওই কবরটা কিন্তু শান্তির বাগান হবে না রে বাবা, ওই কবর জাহান্নামের আগুনে ভরে যাবে, দুই পার্শ্বের মাটি চাপ দেওয়া শুরু করবে, এরপরে হাশরের ময়দানে আরো কঠিন মুসিবত থাকবে, যেই সূর্যটা জমিন থেকে বিজ্ঞানীরা বলে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, ওই সূর্য কেয়ামতের ময়দানে মাথার উপরে যখন নেমে আসবে, ওই সূর্যের তাপে গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, ওদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, একদিকে আল্লাহ বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ ডাক দিয়া বলবে ওরে গুনাহগারের দল আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা, দুনিয়াতে গুনাহ করেছ নেককারদের ময়দানে বর্ষ বাধা দেওয়া হয় নাই, আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করব, নেককারেরা আলাদা হও, গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও, আল্লাহ পাকের কুদরতের আওয়াজে গুনাহগারেরা ভয় পেয়ে যাবে, আলাদা হতে চাইবে না, আল্লাহ তাআলা তখন কুদরতিভাবে একটা বাছনী দিবেন, বাছনী দিয়া চিটার মতো যখন একটা ঝাড়া দিবে সব গুনাহগারগুলো জাহান্নামের দরজায় থাকবে, আল্লাহ অর্ডার করবে ওসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, এদের জাহান্নামের শিকল দিয়া বাঁধো, এদের জাহান্নামে দাও, আলেম ওলামার বয়ান শুনিয়াও নামাজ পড়ে নাই, নবীর সুন্নতের আমল করে নাই, আজকে এর করায় গন্ডায় হিসাব না হবে, এদেরকে লাইনে দাঁড় করাও, আমি তাদেরকে বাম হাতে আমল নামা দিব, কেমনে দিব জানো, ওই নাফারমানকে আমি আল্লাহর কত নেয়ামত দিলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত খাইয়া আমি আল্লাহর শুকর আদায় করে নাই, আজকে তাকে আমার নেয়ামতের করায় গন্ডায় হিসাব নিব, আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে বলবে এই ফেরেশতা এই বেঈমান গুনাহগারের বুকের মাঝখান দিয়া ছিদ্র করে ফেল, এরপরে বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পিঠের থেকে বের করো, এরপরে বের করার পরে পিছনে হাতে আল্লাহ আমল নামা দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জীবনে কোথায় কি অন্যায় করছো পড়িয়া দেখ, এরে যুবক ভাই পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চার, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর বলো রে মালিক আর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক, কিয়ামতের ময়দানে বাম হাতে পিছনে যখন আমল নামা দিবে আল্লাহ বলবে পড়িয়া দেখ
ফেরেশতারা বলবে আল্লাহ চেহারা সামনে হাত পেছনে আমল নামা কেমনে পড়বে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহ ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন। আল্লাহ নিজে বলেন এরা তোমাদের নিয়ামত প্রাপ্ত, আমি আল্লাহ এদেরকে নিয়ামত দিয়া ভরপুর করেছি, এরা এদের পথ চাও, এরা তোমাদের কেমন বন্ধু জানো? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই চার দল বন্ধু তোমাদের কতই না সুন্দর। আল্লাহ যদি বলেন সুন্দর, বুঝো সেটা কেমন সুন্দর। আল্লাহ বলেন আমি চার দল নিয়ামত প্রাপ্ত বান্দার কথা উল্লেখ করলাম, এক নম্বরে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এইবার শুনো মুসলমান, আমার নবীজি বলতেছেন, ভালো করে শুনে নাও, আল্লাহ বলতেছেন ও নবী গোটা দুনিয়ার মানুষের জানায় দেন, ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ, কারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়? সবাই তো বলে আল্লাহরে ভালোবাসি, ইহুদিরাও বলে আল্লাহরে ভালোবাসি, তাহলে ওজায়েরকে আল্লাহর বেটা বলো কেন? মক্কার মুশরিকেরাও বলে আল্লাহকে মহব্বত করি, তাহলে মূর্তির পূজা করো কেন? কইলে একটা মাধ্যম, কিন্তু আমগো আসল ঠিক আছে, আল্লাহরে আমরা মহব্বত করি, মাঝখানে একটু মূর্তির পূজা করি, এটা একটা শো, কথা বুঝেন কিছু? ভাই তুমি আল্লাহরে মহব্বত করো বলে হ্যাঁ নামাজ কেন পড়ো না? কয় দেল ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? আসল আমগো ঠিক আছে, আমরা আল্লাহর ইমানি। আল্লাহ কয় নবী ইহুদি খ্রিস্টানের জানায় দেন গো ভালোবাসা ভেজাল, গো ভালোবাসায় ভেজাল। যারা বলে আমার পীর আসল জাহান্নামে গেলে যাব ওরা ভেজাল, যারা বলে নামাজ না পড়লে কি হবে দিল ঠিক আছে এরা ভেজাল, বুঝেননি কিছু? হ্যাঁ উঠা বসা করেন, আমি মোনাজাত দিয়ে দিই, এটা মামুবাড়ির কিস্সা কাহিনীর মজলিস না, আর আমি বয়ান তাড়াতাড়ি ছেড়ে দিলে আমার আসান হবে এহসান হবে, আপনি শুনবেন না তো আমি কারে শুনব? আমি তো শুরুতেই বলছি ভুল হলে ধরায় দিবেন, মাস্তানি করবেন না। ভাইরা আমার আর একটু সামনে যাব, হেনবী উম্মতকে জানায় দেন আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ইহুদি খ্রিস্টান বেঈমান মুশরিকেরে জানায় দেন কোন মাধ্যম টাধ্যম নাই, মূর্তির পূজা করা যাবে না, কারণ ইবাদতের জন্য যা হবে সব আমি আল্লাহর জন্য খাস, আল্লাহর জন্য খাস। এখানে ইহুদিকে সেজদা, ইহুদি মূর্তির পূজা সেজদা দেওয়া যাবে না, তার কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহায্য যদি চাও ইবাদত যদি করো আল্লাহর করতে হবে, সাহায্য তার থেকে চাইতে হবে। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আল্লাহ মাপকাঠি দিয়ে দিলেন, আল্লাহকে কে ভালোবাসতে চায় তাদের মাপকাঠি দিয়ে দেন, স্কেল দিয়ে দেন, এমন একটা স্কেল দিবেন যে স্কেল বাড়েও না কমেও না, ওই স্কেলটার নাম হলো নবী বলেন কোরআন আর সুন্নাত। স্কেলের নাম কি? কোরআন আর সুন্নাত, এদার বাড়াবাড়িও নাই কমাও, এই দুই স্কেল নিয়ে তুমি ভালোবাসার মাপকাঠি দাও। এরে নবীর আসে আল্লাহর নবী বললেন আমার রেখে দেওয়া দুটো জিনিস আকরায় ধর, এক নম্বরে কোরআন, দুই নম্বরে অন্য কেমন
এইখন না কেন? এক নম্বরে সবাই বলেন, দুই নম্বরে এখন অনেকে প্রশ্ন করতে পারেন কোরআন হাদিস বললে সমস্যা কি? এরে নবীর উম্মতের দল, প্রথম জবাব, নবী কোরআন হাদিস বলেন নাই, বলেছেন কোরআন আর অতএব পণ্ডিতি কম করো, নবী যদি বলেন কোরআন সুন্নাত তোমার বলতে অ্যালার্জি কেন? তুমিও বলো আল্লাহ নবী দুটো জিনিস রেখে গেলেন কোরআন আর নবী কে কোরআন সুন্নাত, তোমার এত পণ্ডিতির দরকার কি? নবী বলেন কোরআন আর সুন্নাত, ভালো করে খেয়াল করেন এই মুসলমান ভাই, স্কেল হলো কোরআন আর সুন্নাত। আল্লাহ জানায় দিলেন নবী, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তাদের মাপকাঠি আপনি নবী। কি নবী মানি? আপনাকে যে মানবে সে আমি আল্লাহকে মানা হয়ে যাবে, যে আপনি নবীকে মানে না প্রমাণ হলো সে আমি আল্লাহকে মানে না। এই দালাল, এত তুই দালাল নিলে আমি দালাল, সব দালালি বাদ দিয়া সবাই এক পতাকায় চলো কোরআন আর সুন্নাহ স্কেল নিয়ে আগাও, দেখবা সব ভেজাল সমাধান হয়ে যাবে। এইবার আমাকে একটু জবাব দেন, আল্লাহকে কে মানে? যে নবীকে মানে। আল্লাহকে কে মানে না? যে নবী মনে থাকবে। এবার দ্বিতীয় স্কেল নেন, নবীকে কে মানে কে মানে না তারও একটা স্কেল দরকার। সবাই তো বলে আমি নবীর আশেক, গাঁজা খায় কয় আমি টাটকা সুন্নি, সুদ খায় কয় আমি আল্লাহর গোলাম, ঘুষ খায় বলে আমি মদিনার পাগল। তুই সুদখোর মদিনার পাগল হইলে বাটপার কেরে? এরো মাপকাঠি নাও, কে আল্লাহ মানে? মাপকাঠি যে নবী মানে, কে আল্লাহ মানে না? যে নবী মানে না। এবার জানা দরকার কে নবী মানে কে নবী মানে না। নবী বলতেছেন যে আমি নবীর অনুসরণ করে সে আমি নবী মানে, অনুসরণ অনুকরণ আনুগত্য ইত্তেবা কেমনে হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনের আয়াতে বলেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো। আল্লাহর নবী বলতে পারতেন আল্লাহর দেওয়া কোরআন অনুসরণ করো, আল্লাহর দেওয়া আমি নবীর পক্ষ থেকে হাদিসের অনুসরণ করো। আল্লাহর নবী একথা না বলে বললেন আমি নবীজির অনুসরণ করো। আল্লাহ নিজে বুঝায় দিলেন আপনি নবীর অনুসরণ করতে হবে, এখানে কোরআন আর সুন্নতের কথাও বলেন নাই, আপনি নবীকে অনুসরণ করতে হবে। এরপরে নবীজি বলতেছেন আমি নবীকে কে মানে কে মানে না, বলে আমার সুন্নতের অনুসরণ যারা করে তারা আমাকে মানে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, তিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে আমাকে মানার কারণে, যে আমার অনুসরণ করবে না সে আমাকে মানল না। আমার অনুসরণ কেমনে করবে? এ উম্মতির দল, আমি সুন্নত রেখে গেলাম, ওই সুন্নতের অনুসরণ করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের মহব্বত করে সে যেন আমি নবীকেই মহব্বত করলো, আর আমি নবীকে মহব্বত করার ব্যাখ্যা আমার সাথে জান্নাতে যাবে। এখন কি পাইলাম? আল্লাহ কে মানে? জবাব যে নবী মানে। আল্লাহ কে মানে না? জবাব হলো যে নবী মানে না। এবার প্রশ্ন কে নবী মানে? জবাব হলো যে নবীর সুন্নাত মানে। কে নবী মানে না? জবাব হলো যে নবীর সুন্নাত মানে না, সে নবী মানে না। যে নবী মানে না সে আল্লাহ মানে না, যে আল্লাহ মানে না সে জান্নাত পাবে না।
কে নবী মানে? জবাব, যে নবীর সুন্নাত মানে। সুন্নাত মানলে সে নবী মানলো, নবী মানা মানি আল্লাহ মানলো। রাতের মেহমান আমাকে এবার একটু জবাব দেন, আপনারা সজাগ আছেন? আচ্ছা, সাহাবায়ে কেরাম আমল করেন নাই? কি পরিমাণ? শুধু ফরজ পড়তেন, সুন্নাত পড়তেন না? হ্যাঁ। আচ্ছা, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি সাহেব এই এলাকায় কে আছে? সাহাবায়ে কেরামদের থেকে বড় মুহাদ্দিস? হ্যাঁ, বুঝা শুনে বলেন। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির? সাহাবায়ে কেরামদের থেকে বড় আল্লামা? নাই। সবাই একমত? কেন? খাজা মঈনুদ্দিন, মুজাদ্দিদ আল ফেসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, হ্যাঁ, ইমামে আবু হানিফা? না না না, এক কথায় সাহাবায়ে কেরামদের থেকে বড় জাননেওয়ালা, কোরআন হাদিসের জ্ঞানওয়ালা আর কেউ ছিল? কিয়ামতের আগে হবে? হবে না। এবার এক গেল। নাম্বার দুই, সাহাবায়ে কেরামরা যে আমল করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়েন নাই। সাহাবায়ে কেরামদের তারা কি ব্যবসা করছিলেন? এই সবাই কথা কন না কেন? ব্যবসা করছেন? কোনো চাকুরি করেছেন? তাহলে এরপরও বলেন তাদের থেকে আপনি ব্যস্ত বেশি? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের থেকে বেশি ব্যস্ত কেউ নাই, আবার তাদের থেকে বড় আলেম মুফাসসির কেউ নাই, মুহাদ্দিস কেউ নাই। এত বড় আলেম, এত বড় তাকওয়াওয়ালা, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় ইলমওয়ালা, এরপরও দেখেন ব্যবসা চাকরির ফাঁকে ফাঁকে তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, জিহাদে যাওয়া বন্ধ নাই, সন্তানের হক আদায় করা বন্ধ নাই, স্ত্রীর হক আদায়ের বেলায় পেছনে নাই, যে কোন জায়গায় তারা দৌড়াচ্ছে নবীর পেছনে, আবার তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, নামাজের পরে নবীর বয়ান শুনে, আবার ব্যবসাও করে, আবার চাকরিও করে, আবার জিহাদের ময়দানেও যায়। ওরে আল্লাহর বান্দারা, এবার আমাকে জবাব দেন, সাহাবায়ে কেরাম যে আমল করলেন, শিখছে না গোপন চোখ বন্ধ করে করছেন? শিখে নাই? কার থেকে শিখছে? এই কথাটা খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম আমল করছেনই, কার থেকে শিখছেন? নবীর থেকে। আপনারা মনে হয় ঘুমাইতেছেন, আবার বলেন, নবীর থেকে। কেন? কোরআন হাদিস তখন ছিল না? ওলামায়ে কেরাম কথা বলেন, সাহাবায়ে কেরামের সামনে কোরআন হাদিস ছিল না? নবীরে দেখে করবে কেন? কোরআন হাদিস থাকতেন, নবীরে দেখবে কেন? হায় হায় হায়, ও কোরআন হাদিস কম বুঝতেন, এই জন্য না? আবু হানিফার মতো তার বুঝতেন না? হ্যাঁ, তো বেশি বুঝতে আবার নবীরে দেখবে কেন? কোরআনে যা আছে, হাদিসে আছে, ওইটা দেখে আমল করবে? আহ, আল্লাহর নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমি নবীকে যেমন আদায় করতে দেখো। নবী জানে না সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝে? হ্যাঁ বুঝে। নবী তো এক কথা বলেন নাই, সল্লু কামা রাআইতুমুল কিতাব, কিতাবে যে রকম আছে ওইভাবে দেখে দেখে পড়ো। আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমাকে দেখে দেখে আমল করো। তার মানে, ও সাহাবায়ে কেরাম শুনো, এমন একটা সময় আসবে যেই সময় উম্মতেরা আমি নবীরেও পাবে না, এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতেরা সাহাবাদেরকেও পাবে না। ওই সময় তাদের কি হালাত? নবীর প্রশ্নের দুইটা জবাব দিয়ে গেলেন ইশারায়, এই উম্মতের দল
সাহাবায়ে কেরামের সামনে কোরআন আছে, হাদিস আছে, আমি নবীও আছি, তারা কোরআন হাদিস রিসাল করে, আবার আমি নবীরে দেইখা দেইখা আমল করে করে শিখে শিখে করে, আবার সাহাবায়ে কেরামদের নবী শিখায় গেলেন, ও সাহাবায়ে কেরাম কোরআন হাদিস তো ঠিক থাকবে, এরপরে আমি নবীরে দেইখা আমল করু, এরপরে সাহাবায়ে কেরাম তোমাদের দেখে দেখে তাবেইনরা আমল শিখবে, তাবেইনদেরকে দেখে দেখে তাবে তাবেইনরা আমল শিখবে, কোরআন হাদিস থাকবে, এরপরও তাবে তাবেইনরা তাবেইনকে দেখবে, ওলামায়ে কেরাম তাবে তাবেইনকে দেখবে, এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষগুলো নবী পাবে না, সাহাবা পাবে না, ওই সময় তাদের কি হালাত? নবী বলেন আমি দুইটা জিনিস রেখে গেলাম, এক নম্বরে কোরআন, আর একটা হলো আমার সুন্নত, এই সুন্নত গুলো বান্দা তুমি আমল করো, কোরআনটা দেখে দেখে বান্দা শিখতে থাকো। কিন্তু নবী আর একদিকে ইশারা করে বললেন, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম আমি আম্বিয়ায়ে কেরামের ওয়ারিশ, টাকা পয়সার ওয়ারিশ না, এরা হলো ইলমে নবুয়তের ওয়ারিশ। নবী এই কথা বলে কি ইঙ্গিত করে গেলেন? নবী বললেন, ওরে নবীর উম্মত, এই বাংলাদেশের মধ্যে খুব চিন্তা করে আমাকে জবাব দেন, কোরআন আর সুন্নত যে নবী রেখে গেলেন, এই যে কোরআন সুন্নত পড়নেওয়ালা বুঝনেওয়ালার সংখ্যা বাংলাদেশে বেশি নাকি কম? বেশি। এখানে যারা আছেন সবাই কোরআন হাদিস বুঝে ফেলাইছেন? হ্যাঁ না কম? কোরআন হাদিস বুঝার অভাবই অনেক বেশি, কথা ঠিক না? এ বাংলাও বুঝে না, নাই এ জান্নাতে যাইব না, যাবে না তার কেমনে যাবে, জান্নাত তো চিনেই না, কোরআনও বুঝে না, ওর আব্বাও বুঝে না, মাও বুঝে না, চোদ্দ গোষ্ঠী কেউ কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, এই বান্দা এখন নবীর তরিকা মতো কেমনে চলবে, কোরআন কেমনে শিখবে, আল্লাহর ইবাদত কেমনে করবে? বলে 50 বছর লাগাইয়া কোরআন শিখবি, তারপরে ইবাদত করবি, করবি নামাজ পড়বি, আর আগে নামাজ লাগবে না, বিড়ি টানবি? হ্যাঁ বলে না না, তোমরা সাবধান, ব্যবসাও করো চাকরিও করো এর ব্যস্ততার মাঝে। নবী ইশারা দিয়ে গেলেন, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিশ, অর্থাৎ আমি নবী যেই কাজটা উম্মতের করলাম, সাহাবায়ে কেরাম যে খেদমত করলেন, এমন একটা সময় যারা নবী পাবে না, সাহাবায়ে কেরাম পাবে না, নবীর পক্ষ থেকে প্রতিনিধি হইয়া ওই খেদমতটা করবে জমিনের মধ্যে একমাত্র ওলামায়ে আহলে হক। ওই ওলামায়ে আহলে হকের দেখে দেখে আমল করো, ওলামায়ে কেরামকে দেখে সুন্নতের আমল করো। আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব, আমার বন্ধুর সাথে মোলাকাত, বন্ধু বসে আছে কিন্তু মাঝখানে মেঘনা ব্রিজ। আমি ঢাকা থেকে খুলনা যাব, আমার বন্ধুর সাথে মোলাকাত, মাঝখানে পদ্মা। হঠাৎ করে আমি রওনা হয়ে গেলাম চট্টগ্রাম, বন্ধু জানে আমিও জানি মেঘনা ব্রিজ ভাঙ্গা, বন্ধু জানে ওই ভাঙ্গা ব্রিজ আর ওই নদী পাড়ি দিয়ে আসতে সকালে রওনা দিলে সন্ধ্যা, কিন্তু হঠাৎ করে বন্ধুর কাছে গিয়ে আমি 10টায় রওনা দিয়ে আর 3টায় পৌঁছে গেলাম। বন্ধু আশ্চর্য হয়ে গেল, এ বন্ধু তুই সন্ধ্যাবেলা আসবি এত তাড়াতাড়ি আসলি কেমনে, মেঘনার অবস্থা কি? কয় বন্ধু মেঘনা নদীর সামনে যখন দাঁড়ায় গেলাম, একজন আল্লাহর বান্দা নৌকা নিয়ে সামনে এসে কয় নৌকায় উঠে বসো, আমি নৌকায় উঠে বসলাম, আমারে কিনারায় পৌঁছায় দিয়ে কয় একটা টাকাও লাগবে না, ফ্রি পার করে দিয়ে গেলাম, আমার মনটাও খুশি। বন্ধু কয় পাইলে তারে মাথায় নিয়ে নাসা দরকার, পুরস্কার দেওয়া দরকার, আমি তোমারে খানা না খাওয়া, খানা খাওয়া না খাওয়া, কিন্তু ওই লোকটারে কি পরিমাণ পুরস্কার দেওয়া দরকার, পারলে দিব না পারলে অন্তত তার জন্য একটু দোয়া করা দরকার। খেয়াল করেন কিছু কি কেয়ামতের ময়দানে আল্লাহ এবং নবীজি গেইবে দিয়া, ওই নামাজ পড়ছনি, হ্যাঁ রোজা রাখছি, টুপি পরছি, দাড়ি বলে হ্যাঁ এই যে দাড়ি লম্বা, কোরআন শরীফ পারো, আব্বাও পারে না আমিও পারি না, হায় হায় তো তুই দাড়ি রাখা শিখলি কেমনে, সুন্নত শিখলি কেমনে, আমি নবীরে চিনলি কেমনে? ওই সময় যদি উম্মত বলে ওরে মালিক, ও আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমি একটা গার্মেন্টসে চাকরি করতাম, আমি
আমি হাদিস শিখারও টাইম পাইতাম না, আমাকে তাবলিগলা ভাইয়েরা ধরে ধরে আমাকে একটু কোরআন শিখাইছে, হালকা সুন্নত শিখাইছে। চরমনাই গেলাম, চরমনাই হুজুরের বয়ান শুইনা, এক বয়ানে কান্না করে দাড়িটা লম্বা করেছি। এরকম আল্লাহওয়ালাদের বয়ান শুনে আমার মাথায় টুপি ছিল না, টুপি উঠেছে। আমি নামাজ চিনতাম না, নামাজ পড়ি, রোজা রাখতাম না, রোজা রাখছি। ও নবী দাড়িটা ছিল না, দাড়ি লম্বা করেছি। ও নবী আপনাকে চিনতাম না, এরকম আল্লাহওয়ালার সোহবতের কারণে আমি দাড়িটা রাখছি, নবী আপনারে চিনছি। আমি সুদ খাইতাম, আল্লাহওয়ালার বয়ান শুই না, সুদ বন্ধ করে দিয়েছি। ওরে আল্লাহর বান্দা, এক যুবকাই সেখান দে হাফিজ ভাই মাথায় হাত দিয়া দোয়া করেন। আমি বললাম, তোমার গলায় টাই লাগানো, প্যান্ট শার্ট পরা, তুমি কি দোয়া চাইতেছো? কোন মাহফিল নিবানি? কয় না না, আপনার দোয়া নিতে আসছি। আমার দোয়া নিতে কোথার থেকে আসছো? বলে বাড়ি আমার অনেক দূরে, থাকো কই ঢাকা। করো কি? বলে ব্যাংকে চাকরি করি, বেতন কত? 45,000 টাকা। কয় কি ব্যাপার, এখন কি দোয়া চাও? বলে হজরত, আমি কয়েক মাস আগে আমার চাকরি ছেড়ে দিয়েছি। আমি বললাম, কেন? বলে আমি দেখলাম উপরে জায়গায় থাইকা ওই টাকা পয়সা হালাল ভাবে পরিপূর্ণ আমার আসতেছে না। আমি বললাম, তো ব্যাংকে যারা চাকরি করে সব কি জাহান্নামী? বলে হযরত, ওই প্রশ্ন আমাকে করবেন না, আমি আপনার বয়ান শুনি। আল্লাহওয়ালাদের বয়ান শুনে আমার ব্রেন ওইদিকে চলে গেল, ওখানে সন্দেহ আছে, আমি ওই রাস্তায় চলতে চাই না। আপনি একটু দোয়া করে দেন, হালাল ভাবে যেন একটা রাস্তা আল্লাহ আমাকে মিলাইয়া দেয়। এরে আল্লাহর বান্দা, এরকম একজন আর দুইজন না, লক্ষ লক্ষ টঙ্গীর ময়দানে গিয়ে দেখি নবমুসলিমদের আলাদা তাবু লাগানো। কত বিদেশি নবমুসলিম হিন্দু থেকে মুসলমান হয়ে কোরআন পড়ে, খ্রিস্টান থেকে মুসলমান হয়ে এখন নামাজ পড়ে। ওই টঙ্গীর ময়দানে গিয়ে দেখো রে বাবা, হিংসা করে কি লাভ হবে? তোমার হিংসা আর আহলে হকের বিজয়। ঠিক কি না বলো? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ শুনবে, তুই আমার বিধান আলেম দিয়ে পাইছো, তুই টুপি উড়াইছো, দাড়ি রাখছো ও মুখের মাধ্যমে? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবে, নবীও বলবে, আয় আয়, তোরে একারে জান্নাতে দিব না, যার মাধ্যমে তুই জান্নাতের পরিচয় পাইছো, যা তারে নিয়ে জান্নাতে চলে যা। এই কথা আমার গাঞ্জাখুরি কথা? আমি শুরুতেই বলছি, গোলামি হবে কার? আর আদর্শ মানব নবীজির? কার? সুন্নাত মানব কার? গোলামি কার? সুন্নাত কার? এখন আপনি আল্লাহরও চিনেন না, সুন্নতও চিনেন না, এখন কি করবেন? আপনি হিন্দু পাড়ায় যাবেন? এই লোকগুলো ধৈরা 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 আল্লাহওয়ালারা বয়ান দিয়া তাবলিগলারা পিঠে হাত দিয়া 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 কির ম্যাজিস্ট্রেট, কির আর্মি, কির বিডিআর, কির ডাক্তার, কি প্রফেসর, আজকে লম্বা দাড়িওয়ালা দেখলে মনে হয় বড় একজন ইমাম সাহেব, খতিব সাহেব। এই তাবলিগলারা মেহনত করতেছে, এই পীর সাহেবরা মেহনত করতেছে, আলেম ওলামারা মেহনত করতেছে, মানুষগুলো দাড়িওয়ালা হয়ে যাচ্ছে। আর্মি, বিডিআর, পুলিশ, ওসি, ডিসি, এসপি, আইজি, ওকিল, ব্যারিস্টার আজকে নামাজ পড়তেছে পাঁচ ওয়াক্ত, সুদ তো খায় না, সরকারের টাকা তো চুরি করে না, নিজেও করে না, কাউকে করতেও দেয় না, বরং পাহারা দেয়। এটা একটা অন্যায় করছে। তাহলে তুমি এখন কেন বলো তাবলিগ খারাপ, কেন বলো চরমনাই খারাপ, কেন বলো দেওবন্দি খারাপ, কেন বলো কওমি খারাপ, কেন বলো উজানি খারাপ? তাহলে আমার ফাইনাল জবাব হলো, আসলে চরমনাই তাবলিগ খারাপ না, তোমার অন্তর খারাপ। আমরা তো কোনোদিন পাস করলি টুপি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালারে গালি দিলাম না, আর তোমার গালি না দিলে বয়ান জমে না। আমি কওমি মাদ্রাসায় পড়লাম, অন্য স্কুল কলেজ ভার্সিটি আলিয়ার বিরুদ্ধে বললাম না। আমি লম্বা পোশাক পরলাম, অন্য পোশাকওয়ালাকে হিংসা করে গালি দিলাম না, বরং দেখা হলে চেষ্টা করে একটা সালাম দেওয়ার জন্য। আর তোমার সালাম দাও না নেও না, খালি গালি দাও। তুমি নবীর আশেক হইলে বাট পার কে? এই দিন শিখছো, ইসলাম শিখছো, এইটা
যে নিজের তাকে বড় মনে করো আর সব জাহান্নামী এটা শিখছো, আর মনে মনে ভাবতেছো এত বড় হুজুর, এত বড় ডক্টর, এত বড় আল্লামা ভুল করতে পারে। আমি কই এদেরকে শয়তান ধোকা দিতে পারে, ভুলও করতে পারে। এত বড় হুজুরের শয়তান ধোকা দিতে পারে, এ কথা বলেন না কেন? তাহলে ফাইনাল জবাব, ভুলও করতে পারে। তার মানে কি বুঝাইলাম? আমার আসল আল্লাহ, আমার আসল নবী পীর, আমার আসল না ইমাম, আসল না উস্তাদ, আসল না মাযহাব, আসল না আমার তাবলিগ, আসল না দেওবন্দি, আসল না এরা আমার সবাই আপন। আসল আমার দুইজন, আল্লাহ এবং নবী। আসল কয়জন? আর কোন আসল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদ আমেদে হামদু খুদা বস, খুদা হামদে মুহাম্মাদ মুস্তফা বস। নবীজির নাম বলছেন সবাই, বেয়াদবি মাপ চাই, যারা বলছেন শুধু তারা একটু আদাস দুই তিন সেকেন্ডের জন্য তো হাত দেখান, যারা নামটা বলছেন। যারা নবীর নাম বলেন না তারা হাত তুলবেন না, গুনাহ হবে। যারা বলছেন তারা উঠাইছেন হাত নামা। এবার আমাকে বলেন, নবীজির নাম নেওয়াতে কি পরিমাণ গুনাহ হইল আপনাদের? গুনাহ হয় নাই আসলেই? তাহলে আমি একটু জিজ্ঞেস করি, আরে নবীর আশেক, নবীর থেকে বড় পীর সাহেবের কি নাম? খাজা মঈনুদ্দিন? না। তাহলে শাহজালাল? না। মাঝবান্দা? না। দেওয়ানবাগ? না। আদ্রশি? না। হ্যাঁ, ঈসা নবী? না। আমার নবীর থেকে বড় ইব্রাহিম নবী? না। কেউ না? কেউ না? সেই নবীর নাম নিতে গুনাহ হয় নাই? তাহলে আমাকে জবাব দাও, পীর সাহেবের নাম নিলে বেয়াদবি হবে কেন? এ ভণ্ড, জবাব দে, নবীজির নাম নিলে যদি গুনাহ না হয় বলো পীরের নাম নিলে বেয়াদবি হবে কেন? যদি তোমার এটাই ফতোয়া হয় তাহলে ওই ফতোয়া অনুযায়ী পীরের নাম নিলে যদি বেয়াদবি হয় এটাই যদি ফাইনাল বলো, তো নবীজির নাম নিলে তুমি কাফের, আল্লাহর নাম নিলে ট্রিপল কাফের। অভাব কয়টা? ও, তিন দিন আগে বলছি, মনে আছে? কয়টা অভাব? এক নম্বরে ধর্মীয় শিক্ষা, দুই নম্বরে জাহান্নামের ভয়, তিন নম্বরে তাকওয়াওয়ালা মুরব্বী। হ্যাঁ, আছে মুরব্বী, আছে। ও যেমন বিড়ি টানে, মুরব্বীও বিড়ি টানে। ও যেমন গাঞ্জা খায়, তার মুরব্বীও গাঞ্জা খায়। এই কথা মনে রাখবেন, ভুলবেন না, ভুলবেন না, ভুলবেন না। আমাদের আসল কয়জন? এক নম্বরে কে, তারপরে কে, বাকি সবাই আমাদের আসল নাকি আপন? আজকে থেকে মুখস্থ করে যান, আমার বাবা আপন, পীর আপন, ওস্তাদ আপন, মা আপন, ভাই আপন, ব্রাদার আপন, আমার সব আপন। তবে আপনটা থাকবে কতক্ষণ? ফাইনাল জবাব, আমার আসল দুই ঠিক রাখবে যতক্ষণ। এরপর মুশরিক কবি, এই মুনাফিকের বাচ্চা, এরপর বলবি মুশরিক? এরপর বলবি হাফিজ রহমান মুশরিক? এরপর বলবি চরমোনাই মুশরিক? এরপর বলবি দেওবন্দি মুশরিক? আমরা চরমোনাইর গোলাম না, আমরা কোন ব্যক্তির গোলাম না, আমরা গোলাম কার? আমরা চরমোনাইর আদর্শ মানি না, আমরা আদর্শ মানি মদিনা। এরপর মুশরিক বলবি? এরপর বললাম চরমোনাইকে মানি কেন? জবাব দিছি না, দেই নাই? আল্লাহর গোলামি করব, নবীর আদর্শ মানব, চিনি না, জানি না,
আল্লাহ কয় যারা জানে তাদের থেকে জেনে আমল কর। জাননেওয়ালার কাছে গেছি, যাই না আমল করতেছি, আর কি হয়েছে? চরমনেওয়ালারা কয় গাঁজা খা, গালি দে, বেপর দে, চল মদ খা, তাস খেল, জুয়া খেল। তাবলিগলা বলে যে মদ পান কর, তাবলিগলারা বলে নামাজ দাড়ি কাট, কি বলে নামাজ পড়, পর্দা কর, হালাল খা, কথা ঠিক? এটা কি তাবলিগলের, তাবলিগলার বাবার কথা না মদিনার কথা? সমস্যা কি? মদিনার নবী নামাজ পড়তে কয় নাই? তো ওই ডেই বক্স আলাদা হইয়া বাইর হইতেছে, তাবলিগের বক্স থেকে বার হচ্ছে, নবীর কথাটাই চরমনের বক্স থেকে বের হচ্ছে। সমস্যা কি? বক্স আলাদা, কথা তো একটাই, কথা তো একটাই, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, পর্দা করো, হালাল খাও, গালি দিও না, মানুষকে ভালোবাসো, চুরি করিও না, ডাকাতি করিও না, তাস খেলিও না, জুয়া খেলিও না। জানি না তাদের থেকে যাই না আমল করতেছি। তাদেরকে আমরা আসল মনে করি না, কি মনে করি? আমার আসল কে? তারপরে কে? বাকি আমার পিসাব কি? আপন কি না? আসল না তো আপন কতক্ষণ? আমার আসল ঠিক রাখবে যতক্ষণ। আসল কে? তারপরে কে? এই আল্লাহকে এবং নবীকে ঠিক রেখে আমার পীর যদি চলে, পীরকে মানি, যদি চলে না মানি না। এরপরে যদি বল আমি খারাপ, কসম খোদা তুই খারাপ। এখানে বহু ওলামায়ে কেরাম আছেন, বহু শিক্ষিত লোক আছেন, একটা ভুল বললে ধরায় দেন সবার সামনে, ক্ষমা চাই, অসুবিধে কি? এমনি ভুল ভুল স্বীকার করলে কি সম্মান কমে যাবে? আপনি যদি মনে করেন কমছে তো কমুক, সমস্যা কি? কমুক, আমার সম্মান কমুক, তারপরে ধরায় দেন, পিছনে বইয়া কইয়া মোনাফেক সাজিয়েন না। আরে ভাই আপনার নবী এক, আপনি যেই নবী মানেন আমি সেই নবীর উম্মত, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার কাবা আমার কাবা এক। একটু ইখতিলাফের জন্য আপনি আমার চোখে দেখতে পারেন না, সালাম দেনও না, দিলেও নেন না, বিষয় কি? ও সরমনে ওলারা ইল্লাল্লাহ করে, একটা ভেজাল, হ্যাঁ একটা ভেজাল হেনে লাগছে না? তুমি একটা ভেজাল দেখলা, 99টা ভালো চোখে দেখা যায় না। ইল্লাল্লাহর ভেজালে তুমি কি মনে করছো? ইল্লাল্লাহ কইরা কি এরা মনে করছে যে পিশাব নবীর সমান? হ্যাঁ, তাহলে ইল্লাল্লাহ কয়া কি গাঞ্জা খাইছে? ইল্লাল্লাহ কয়া কি সুদ খাইছে? আর ইল্লাল্লাহ তুমি যা বলো, এই ইল্লাল্লাহর পক্ষে তো বড় 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 মুফতিয়ান এজাম, আমাদের বড় বড় মুরব্বীরাই জিকির করে গেছে, করছে না? থানবী রহমতুল্লাহ আলাইহি করেছে, রশিদ আহমদ গাঙ্গুহি করেছেন। তো সমস্যা কি? ইখতিলাফ থাকতে পারে, সেটা তো মাইকে বলার কিছু না, এক জায়গায় বসে আলেমে আলেমে সমাধান করে নিলে হয়, কি ঠিক না? চরমনের পিসাবরে যদি বইলে দেন, পিসাব এই জিনিসটা আপনার মুরিদদের বলেন, পিসাবরে ঠান্ডা করো, গোটা দেশ ঠান্ডা। তাবলিগের মুরব্বীদের বুঝায় যদি ঠান্ডা করেন, দেশ ঠান্ডা। সাধারণ পাবলিকের পেছে ফেলায় কোনো লাভ আছে? আছে? এরা তো এখন একটু দিনের পথে আইসা চিন্তা করছে, আজকে থেকে নামাজটা ছাড়ুম না, ওম্মা নামাজে খারাই টেনশনে পড়ছে, কি হাত বাদ বুকুই মাথায় এই সেম টেনশন করতে করতে এই দোয়ায় মাসুরা যা দোয়া দেয় সব বলছে, যে রাগ করে রাখা নামাজই করুন না, কারণ নাভির নিচে বানলে একদল বেজার, বুকে বানলে আর একদল বেজার। আহা, আফসুস, দীর্ঘ স্বাধীনতার বাংলাদেশে মসজিদের ভিতরে কোনো ঝামেলা ছিল না, যা ছিল টুকটাক বাইরে, আর এখন সব ঝামেলা ঢুকছে ভিতরে। আসতে আমি জোরে আমি, আরে ভাই আপনি আসতে না জোরে বলেন, কোনো সমস্যা তো নাই, আমি তো বাধা দেই নাই, একটু গালিও দেই নাই,
আসতে আমি নালাকে আপনি সহ্য করে নিতে পারেন না কেন? আপনারটা যদি আমি সহ্য করি না আপনি পারেন না কেন? আপনি এত ছাগল মনে করলে তো জমিন চলবে না, আমাদেরকে এত ছাগল মনে করলে তো জমিন চলবে না। আপনি বুকে হাত বাঁধেন, ধন্যবাদ, নামাজ পড়েন, মক্কা শরীফ যায় না, আপনারা যান না কেউ? সেখানে তো কেউ বুকে বাঁধে, কেউ জোরে আমিন বলে, কেউ আসতে বলে, কেউ হাত ছাইড়া দেয়, কেউ সেজদায় গেলে কপালের নিচে কাঠ ঢুকায়, কাঠ কাঠ কাঠের টুকরা। এরপরে কোরআন শরীফ কেউ পাও সোজা করিয়া কেবলার দিকে, এরপরে রানের উপরে কোরআন ফালাই এরকম ভর দিয়ে পড়তে থাকে। কত কিছু আছে, কোনো তর্ক, কোনো ঝগড়া আছে? বাংলাদেশে গজব হইলো কেন? অভাব কয়টা? কয়টা? ধর্মীয় শিক্ষা নাই, জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা মুরব্বীরা রাগ করেন, আল্লাহর কাছে মাপ চাই, পাও ধরে মাপ চাই তো লাগবে। তো স্টেজের এখানে দাঁড়ান, আমি যাওয়ার সময় পাও ধরে মাপ চাই নেব, তারপরও চাই দেশের মুসলমান যেন মনে করে আলেমরা সব এক। পাবলিকের আর ভিন্ন বুঝাইও না, পাবলিকের আর ধোকায় ফালাইও না, আলেমদের প্রতি শ্রদ্ধা যেন কমে না যায়, সাধারণ মানুষ যেন বুঝতে না পারে যে আলেম আলেমে দ্বন্দ্ব। হ্যাঁ, মাসআলা নিয়ে ইখতিলাফ সাহাবায়ে কেরামের মাঝেও ছিল, কিন্তু এইরকম কিলাকিলি ছিল? গালাগালি ছিল? হিংসা ছিল? আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে মাফ করে দেন। রাগ করতেছেন? আর একটু সামনে যাব কি? আবার উড়ে, আবার উড়ে, এ কি আগামুতের বেরামে উঠে নাকি আমার বয়ানে কষ্ট পায়? এই জন্য আল্লাহই ভালো জানে। আল্লাহ সব ভাইকে কবুল করেন, আল্লাহ যারা আসতে চেয়েছিল আসতে পারে নাই তাদেরকেও কবুল করেন। এবার পিছনের কথা জিগাইলে পারবেন নি, বলেন তো আল্লাহকে কে মানে? মাশা আল্লাহ, নবীকে কে মানে? হ্যাঁ, যে নবীজির সুন্নত মানে, মাশা আল্লাহ। নবীর সুন্নত কি? বিড়ি টানা? ও, চুলগুলো ক্রিকেটারের সাইজে কেটে বান্দর হওয়া? সুদ খাওয়া? হায় হা। এইবার আমাকে বলেন, উম্মতের দল নবীজির কষ্টের জীবনের সুন্নতের আদর্শ এই জমিনে রেখে গেলেন, কারা মানবে? হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, বৌদ্ধরা? বলেন, চিন্তা করে বলেন, নবীর দেওয়া আদর্শ আর সুন্নাত মানবে কারা? সবাই বলেন, কোন জায়গার মুসলমান? ইন্ডিয়ান, লেবানন, আমেরিকান, লন্ডন, কারা? সবাই, শুধু কাঞ্চনের মুসলমান ব্যতীত, গাজীপুরের মুসলমান ব্যতীত, হ্যাঁ, নারায়ণগঞ্জের মুসলমান ব্যতীত না? সবাই? ও, শুধু এই মাঠের মুসলমান ছাড়া? আপনারাও নবীর সুন্নাত, আপনারাও, আপনাকেও মানতে হবে, তখন মানেন না কেন? এই যুবক, তোমার চুলটা যে ক্রিকেটারের সাইজে খাইটা মোটামুটি টিকটিকি হইছো, লাভ কি বলতো? কি তোর মায়ের দোয়া বেশি করছে? তোর আব্বার দোয়া বেশি করে? আচ্ছা, পরীক্ষায় নাম্বার দিয়ে একটা বেশি পাবি? আচ্ছা, যৌবন বাড়বে, চেহারায় নূর? একটা লাভ ক যে হ্যাঁ হুজুর, একটা লাভ আছে। কি লাভ? তোরে বাহাবাহ দেয় কারা? তোর মতো টাটকা গাঞ্জা করে রা, বন্ধু একটা কামই করছে, মোটামুটি এখন বান্দর হয়েই গেছে। হ্যাঁ, ভদ্র, ভালো, সভ্য, কেউ তোকে ভালো জানে না। একটা লাভের কথা যদি বলতে পারো, যৌক্তিক, গায়ের জোরে না, তা সব মানুষ সাক্ষী, কসম আল্লাহ, আমিও তোর মতো চুল কাটবো। একটা লাভের কথা বল যে হুজুর, যৌবনটা রাতারাতি বাইরে যাবে,
হ্যাঁ, চেহারা ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়, সবই না কম, এরপরে আকামটা করো কা? অভাব কয়টা? এক নম্বরে ধর্মীয়, দুই নম্বরে কি নাই জাহান্নামের, তিন নম্বর হকীকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস, জিস্তে দুনিয়া আজ খুদা গাফল বুদাগম, নয় কমাশু নুকরাহ ফর জিন্দুজম, আবদর কশতি হালা কে কশতিয়াস, আবু অন্দর জির কশতি পুশতিয়াস। সবাই বললেন নবীর সুন্নাত মানবে সব মুসলমান আমরা সহ, কিন্তু বলো ভাই কেন নবীর সুন্নাত জবাই করো মানো না কেন? যেই নবীর একটা সুন্নাত জিন্দা করার জন্য কত সাহাবারা রক্ত পর্যন্ত ঝরায় দিলে। এনে নবীরা আসে আমার নবীর একটা সুন্নতের কত দাম, আল্লাহর নবী বলেন সুন্নতের হেফাজত যদি কর আল্লাহ তোকে চারটা পুরস্কার দিয়া তোর মর্যাদা বাড়ায় দিবেন। সুন্নতের হেফাজত কর, আমি বলি না তুই আমার পীরের কাছে চল, আমি বলি না তুই মাদ্রাসায় ঢোক, আমি বলি না তুই কওমিতে পড়, আমি বলি না তুই পীরের মুরিদ চরমোনাই যা তাবলিগে যা, আমি একবারও বলবো না স্কুলে আসো থাকো, কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, যেখানে আসো থাকো, মাদ্রাসায় আসার দরকার নাই। তবে একটাই দাবি রে বাবা, তোমার মতো যুবক ডানে বামে তাকায় দেখো কলেজে ভরিয়াও এক অক্ত নামাজ বাদ দেয় না, দাঁড়িয়েও কাটে না, নাই ওই বান্দারে কেয়ামতের দিন আল্লাহ যখন দাঁড় করায় তোরে যদি বলে ও পারলো তুই পারলি না কেন, কি জবাব দিবি? আল্লাহর কাছে কি জবাব দিবি রে যুবক ভাই? তোমার মতো যুবক রে আর্মি পুলিশ মিডিয়ার দাঁড়িওয়ালা নামাজির অভাব নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাঁড়িওয়ালা নামাজির অভাব নাই, এরে যুবক তোমার মতো যুবক কৃষি কাজ করে ড্রাইভারি করে র‍্যাব আর্মি ডিসি এসপিআইজি নামাজ পড়ে দাঁড়িওয়ালা অভাব নাই, বা কোটি টাকার চাকরি করে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? কারণটাকে একটু চিন্তা করো, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আয়নার সামনে গিয়া তাকায় দেখছো চেহারার সৌন্দর্য দিন দিন নষ্ট হয়ে যাইতেছে, জীবনটাও কিন্তু শেষ, যৌবনটাও কিন্তু শেষ হয়ে যাইতেছে রে বাবা। পাও দুইটা যদি একটু আগায় দিতি আমি তোর পায়ে দুইটা বইলা যাইতাম নবীরে, আর কাদাইস না রে বাবা। আমি আর কোন ব্যক্তির দালালি করতে চাই না, সব কথার একটা কথা, নবীর আদর্শের মালাটা গলায় লাগা, পাঁচক্ত নামাজ পড়, মা বাবার খেদমত কর, আলেম ওলামাদের দোয়া নিয়ে চল, কারো বিরোধিতা করিয়া গুনাগার হইও না, নবীর সুন্নত মানো, পানি পান করতে গিয়া নবীর সুন্নত তিন শেষে পানিটা পান করো, সুন্নত আদায় হবে। খানা খাইতে বসলে তুইও খাও আমিও খাই, পেট তো তোরটাও ভরে আমারটাও ভরে, তবে আমি যখন বসতে যাই তখন সুন্নতের আমলের চিন্তা করি, তুমিও করো। হাতটা ধুইতে গিয়া দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও ভিন্ন পাত্রে, খানাটা ডান দিক দিয়া শুরু করো, বিসমিল্লাহ বলে শুরু করো, সুন্নত। এরপরে দস্তারখানে খানা পড়ে গেলে উঠায় খাও, সুন্নত। সমতল ভূমিতে খানা খাও, সুন্নত। এরে নবীর উম্মত খানার পরে প্লেটটা চেটে খাও, সুন্নত। আঙ্গুল চেটে খাও, সুন্নত। খানার পরে আবার হাতের কবজা পর্যন্ত অন্য পাত্রে ধুইয়া নাও, সুন্নত। রাস্তায় হাঁটো বাবা নিচের দিকে নজর রাখো, সুন্নত। আর বান্দা জবানে ইস্তেগফার করো, দরুদ শরীফ পড়ো, সুন্নত। রাতের বেলা ঘুমাইতেছো ডান কাতে ওযু করে ঘুমাও, সুন্নত। জিকির আজকার তথা দরুদ শরীফ পড়ে ঘুমাও, সুন্নত। দোয়া পরে ঘুমাও, সুন্নাত। বাথরুমে যাইতেছো বাম পাও দাও দোয়া পড়ো, খালি পায়ে যাইও না, খালি মাথায় যাও না,
বান্দা তুমি বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসো সুন্নর, এবং হাঁটুর উপরে যেন কাপড় উঠে না যায় দিয়ে নজর রাখো। বাথরুম থেকে ডান পাও দিয়া বের হও, দোয়া পড়ো। মসজিদে যখন ঢুকতে যাও ডান পাও দিয়া ঢোকো, সালাম দরুদ পড়ো, দোয়া পড়ে ঢুকো। এরে বান্দা পোশাক পরতেছো, বান্দা কোথাও রওনা হয়ে গেছো, বিসমিল্লা বলে ডান পাওটা ডান জুতায় আগে ঢুকাইয়া ডান পাও দিয়া রওনা হয়ে যাও নবীর সুন্নাত অনুযায়ী চলো। সুন্নাত মানতে গেলে ব্যবসা বন্ধ হবে না, খানা বন্ধ হবে না, বিয়া শাদী বন্ধ হবে না, সম্মান কমে যাবে না। আল্লাহর কাছে তওবা করো, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও রে বাবা। আমিও তোমার মতো একটা যুবক সন্তান, আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম আর গান গাইতাম, কেউ আমারে বাধা দিয়া রাখতে পারতো না। এরে বাবা কেন টুপি পরনাও? এই টুপির কারণে কত মানুষ গালি দেয়, দাড়ির কারণে মানুষ বাঁকা নজরে তাকায়, মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলছে, এরপর মাদ্রাসা সারি নেয়, কোরআন সারি নেয়, টুপি সারি নেয়, দাড়ি সারি নেয়। এই শীতের মধ্যে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে অজু বানায় নামাজ পড়তে কতই না কষ্ট রে বাবা। এরপর একটা অক্ত নামাজ বাদ দিতে পারি না রে মুমিন, একটাই কারণ আর কোনো কারণ নাই, আল্লাহর কোরআন পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই, নবীজির একটা কথার মধ্যে কোনো মিথ্যা নাই রে বাবা। তুমি খালি সহিহ হাদিস আর যাইফ হাদিস নিয়ে দৌড়াও, আমার কথা হলো নবীজির যত হাদিস সহি বুঝিনা যাইফ বুঝিনা, আমার নবীর একটা ছোট কথাও আমার কাছে আকাশ চুম্বি বড়। এরে নবীর উম্মতের দল, আমার নবীর তো কোনো গুনাহ নাই, এরপর সারা রাত্র নবী ইবাদতে কেন কাটাইলেন? 10 জন সাহাবা জান্নাতের দুনিয়াতে সুসংবাদ পাইলেন, এরপর তাকায় দেখো সারা রাত আবু বকর কান্দতেছে, জান্নাতি সাহাবি ওমর কান্দতেছে, সারা রাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় হযরত ওসমান কান্না করতেছেন। জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করে, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? আমার নবীর কথা তো মিথ্যা হবে না রে বাবা। আল্লাহওয়ালাদের বিরোধিতা করব না, হকের পক্ষে সহি তরিকায় চলব। ও আল্লাহ তুমি আমার গলায় ছুরিও যদি আসে তোমার বিরুদ্ধে যাব না রে আল্লাহ। তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي، فإنه لا يضيع ودايعك، اللهم اكفيناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم। আল্লাহ তাআলা কহরিয়তের আওয়াজ দিয়ে বলবেন, রাগান্বিত মেজাজ দিয়ে বলবেন, রে ফেরেশতা এই গুনাহগারের ঘাড় ধরে মুশর দিয়া পেছনে ফিরাইয়া দাও, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে যুবক।
স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়ো, নামাজ বাদ দিয়া গুনা করিস না রে যুবক ভাই, মোবাইলের আপন বানাস না, দুষ্ট বেআমল ছেলেদের বন্ধু বানাইও না, মুরুব্বীদের সাথে বেয়াদবি করিও না, তওবা করো আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে দাও, যদি কান্না না আসে ডানে বামে তাকায় দেখ কার চোখে পানি। এই ময়দানে এমন বান্দা আছে অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবারে কবরে রেখে কেমন করে আরামে ঘুমাও, একদিন তো তোমাকেও কবরে ডাক দিয়ে আল্লাহ নিয়ে যাবেন, তবে গুনাগার হয়ে যদি কবরে যাও, ওই কবরে একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবা না, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, দাড়ি কাটব না, ও আল্লাহ আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাড়িওয়ালা আমি কেন পারব না, আজকে থেকে তওবা করলাম আর নবীর তরিকার বাহিরে চলব না, দিনের বেলা সূর্য রাতের বেলা নাই, এরপরে এখন এত কেন গরম লাগে এত ঘা, সূর্যের গরম সহ্য করতে পারি না, আর আল্লাহর নবী বলেন যদি বেনামাজি জান নামা নামাজ না পড়ে গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরটা কিন্তু শান্তির বাগান হবে না রে বাবা, ওই কবর জাহান্নামের আগুনে ভরে যাবে, দুই পার্শ্বের মাটি চাপ দেওয়া শুরু করবে, এরপরে হাশরের ময়দানে আরো কঠিন মুসিবত থাকবে, যেই সূর্যটা জমিন থেকে বিজ্ঞানীরা বলে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, ওই সূর্য কেয়ামতের ময়দানে মাথার উপরে যখন নেমে আসবে, ওই সূর্যের তাপে গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, ওদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, একদিকে আল্লাহ বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ ডাক দিয়া বলবে ওরে গুনাহগারের দল আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা, দুনিয়াতে গুনাহ করেছ নেককারদের ময়দানে বর্ষ বাধা দেওয়া হয় নাই, আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করব, নেককারেরা আলাদা হও, গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও, আল্লাহ পাকের কুদরতের আওয়াজে গুনাহগারেরা ভয় পেয়ে যাবে, আলাদা হতে চাইবে না, আল্লাহ তাআলা তখন কুদরতিভাবে একটা বাছনি দিবেন, বাছনি দিয়া চিটার মতো যখন একটা জারা দিবে সব গুনাহগারগুলো জাহান্নামের দরজায় থাকবে, আল্লাহ অর্ডার করবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, এদের জাহান্নামের শিকল দিয়া বাঁধো, এদের জাহান্নামে দাও, আলেম ওলামার বয়ান শুনিয়াও নামাজ পড়ে নাই, নবীর সুন্নতের আমল করে নাই, আজকে এর করায় গন্ডায় হিসাব নেওয়া হবে, এদেরকে লাইনে দাঁড় করাও, আমি তাদেরকে বাম হাতে আমল নামা দিব, কেমনে দিব জানো, ওই নাফারমানকে আমি আল্লাহর কত নেয়ামত দিলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত খাইয়া আমি আল্লাহর শুকর আদায় করে নাই, আজকে তাকে আমার নেয়ামতের করায় গন্ডায় হিসাব নিব, আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে বলবে এই ফেরেশতা এই বেঈমান গুনাহগারের বুকের মাঝখান দিয়া ছিদ্র করে ফেল, এরপরে বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পিঠের থেকে বের করো, এরপরে বের করার পরে পিছনে হাতে আল্লাহ আমলনামা দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, জীবনে কোথায় কি অন্যায় করছো পড়িয়া দেখ, এরে যুবক ভাই পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চার, আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর বলো রে মালিক আর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক, কিয়ামতের ময়দানে বাম হাতে পিছনে যখন আমল নামা দিবে আল্লাহ বলবে পড়িয়া দেখ, ফেরেশতারা বলবে আল্লাহ চেহারা সামনে হাত পেছনে আমল নামা কেমনে পড়বে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ ওয়ামান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা
والصالحين আল্লাহ নিজে বলেন এরা তোমাদের নিয়ামত প্রাপ্ত, আমি আল্লাহ এদেরকে নিয়ামত দিয়া ভরপুর করেছি, এরা এদের পথ চাও, এরা তোমাদের কেমন বন্ধু জানো, ওয়াহাসুনা উলাইকা রাফিকা, এই চার দল বন্ধু তোমাদের কতই না সুন্দর। আল্লাহ যদি বলেন সুন্দর, বুঝো সেটা কেমন সুন্দর।